আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকে আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেল এর শিখের কাজ তো এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম এখানে ছোট একটা ডাটা এখানে নেম তারপর তার সাবজেক্ট বাংলা ইংলিশ ম্যাথ গ্র্যান্ড টোটালটা আমরা বের করছি দেন এখান থেকে টোটাল অ্যাভারেজটা আমরা বের করছি তো এখন আমাদের প্রয়োজন যে এখানে যে গ্র্যান্ড টোটালটা একটা ছাপান্ন আছে এটাকে দুইশো করতে হবে দুইশো করলে এই ম্যাথটা কত হবে এটা আমরা কীভাবে বের করবো অর্থাৎ এই ম্যাথ কত হলে এখানে দুইশো হবে তো এটা যদি আমরা বের করতে যাই তখন প্রথমত এই গ্র্যান্ড টোটাল সেলটা সিলেক্ট করতে হবে উপর থেকে এই যে হোম মেনুওয়ার আন্ডারে যে ডাটা আছে আপনারা ডাটাতে যাবেন ডাটাতে যাওয়ার পর এখান থেকে হোয়াট ইফ অ্যানালাইস যে লেখা আছে এই ড্রপডাউনে এখান থেকে গোল শিখে ক্লিক করবেন গোল শিখে ক্লিক করার পর আপনার সামনে উইন্ডো আসবে এখানে সেট সেল যে সেলটা আপনার সিলেক্ট করছেন এটা সিলেক্ট হয়ে আছে এখন আপনি কত করতে চাচ্ছেন একশো ছাপান্ন এখানে হবে দুইশো তো আমরা এখানে দুইশো লিখে দিলাম তারপর বাই চেঞ্জিং সেল কোন সেলটার পরিবর্তন হয়ে দুইশো হবে অর্থাৎ এটা কত হলে এখানে দুইশো হবে তো আমরা এই সেলটা সিলেক্ট করে দেবো দেন এখান থেকে যদি আমরা রকেট দিই দেখেন অটোমেটিক এখানে দুইশো হয়ে গেছে এই সেলে আসলে তেত্রিশ এটা হয়ে গেছে সাতাত্তর তো গোলশিখের কাজটা আমরা অনেকেই জানতাম না আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আরেকটা হচ্ছে যে এখানে অ্যাভারেজটা যে আছে একশো এটাকে আমার করা দরকার হচ্ছে দেড়শো করা দরকার এই পঁয়তাল্লিশটাকে আমার চেঞ্জ করতে পারে তো পঁয়তাল্লিশটা কত হলে এখানে দেড়শো দেড়শো হবে একশো পঞ্চাশ হবে তো এটা করার জন্য একশো সালটা সিলেক্ট করবেন দেন এখান থেকে চলে যাবেন ডাটাতে এখান থেকে হোয়াট ইফ অ্যানালাইস যে আছে এখান থেকে গোল শিখে ক্লিক করে দিবেন দেন এই সেলটা সিলেক্ট আছে এখানে কত চাচ্ছেন আপনি আমি চাচ্ছি একশো পঞ্চাশ হবে অ্যাভারেজটা হবে কত একশো পঞ্চাশ কোন সেলের পরিবর্তন হবে এই পঁয়তাল্লিশটা পরিবর্তন হবে পঁয়তাল্লিশ সিলেক্ট করে আমরা ওকে দিলাম দেখেন এখানে একশো পঞ্চাশ হয়ে গেছে কত হয়ে গেছে এটা একশো পঁয়তাল্লিশ হয়ে গেছে তো এইভাবে চাইলে কিন্তু আমরা গোল শিখের কাজ করতে পারি গোল শিখের কাজটা খুবই মজার একটা কাজ এটার মাধ্যমে আমরা খুব সহজভাবেই আমাদের কত নাম্বার হলে একশো হবে কত নাম্বার হলে দুশো হবে এই সাবজেক্টটা কত পেতে হলে আমার দুইশো পেতে হলে এই সাবজেক্টটা কত পেতে হবে এটা আমরা খুব সহজ ভাবে ইজিভাবে বের করতে পারি তো ধন্যবাদ আল্লাহ হাফিজ